সময় দিচ্ছি আমাকে, আমার সন্তানকে, আর কিছু টুকটাক কাজ চলছে, ওপেনিং ফটোশুট যেটা অথরিটি সবসময় আমাকে দেখে থাকে, আর সিনেমা নিয়ে প্ল্যানিং আছে, কিন্তু আসলে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই বিষয় নিয়ে এই জন্য বলবো না, আমি চাই কাজ নিয়ে সকলের সামনে কথা বলতে। আসলে আমরা যেহেতু অভিনেত্রী, তো আমাদের কাছ থেকেই মানুষ স্টাইলটা শেখে। এটা একটা স্টাইলের পার্ট বলতে পারেন। আমরা শুরু করবো ভাই, শুরু করে দেন তো ভাই, সবাই সরে। প্রথমে ধন্যবাদ জানাই বিজিসিএফ এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, আর তার থেকে বড় কথা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আজকে অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ লাল শাড়ি অভিনয় করা এবং প্রযোজক হিসেবে এখানে অ্যাওয়ার্ডটা পেয়েছে। এখানে আসলে এক্সপ্লেন করার ভাষা নেই, শুধু এটুকু বলবো যে যারা আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন বা আমাকে মনোনীত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। কাজ চলছে আপাতত, এখন সময় দিচ্ছি আমাকে, আমার সন্তানকে, আর কিছু টুকটাক কাজ চলছে, ফটোশুট যেটা অথরিটি সবসময় আমাকে দেখে থাকে, আর সিনেমা নিয়ে প্ল্যানিং আছে, কিন্তু আসলে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই বিষয় নিয়ে এই জন্য বলবো না, আমি চাই কাজ নিয়ে সকলের সামনে কথা বলতে। দিদি চমৎকার একটি ড্রেস পরেছেন, কিন্তু আপনার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা যদি সবার উদ্দেশ্যে দেখাতেন। আসলে আমরা যেহেতু অভিনেত্রী, তো আমাদের কাছ থেকেই মানুষ স্টাইলটা শেখে। এটা একটা স্টাইলের পার্ট বলতে পারেন। আমি বলেছি মাত্র, এটা বলেছে সিনেমা দেখা হয়েছে কিনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দরদ, সুপার একটা সিনেমা আসলে। মানে এই সিনেমাগুলোর কারণে এখন মনে হয় যে বাংলা চলচ্চিত্র অভিনেত্রী বলতে প্রাউড লাগে, সিরিয়াসলি। জয় দেখেছি কিনা, জয় যেহেতু স্কুল রানিং, সো সেই জায়গা থেকে একটু সময় করে দেখাবো, কারণ আমি ওকে অনেক কিছুতে রেখেছি, তো এখনো সময় হয়ে উঠতে পারিনি। আমরা মা ছেলে দেখবো এবং শেয়ার করবো। আমি যেহেতু একদমই ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে, তবে দেখবেন, ভেরি সুন দেখবেন। আমি আসলে সিনেমা নিয়ে এই মুহূর্তে এই কারণে বলবো না, আমি চাচ্ছি যে সিনেমার দিনই যেন আমি আপনাদের সকলকে কাছে পাই। আচ্ছা দিদি, থ্যাংক ইউ। এবারে আমাদের দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করছে শ্রীপাদ নুসরাত। আমরা আমরা এবারে আপুর কাছ থেকে শুনিব যে আসলে আজকে এখানে যারা ক্যামেরা আছে তারা সকলেই আমার সংস্কৃতি ভালোবাসার মানুষ, তাদের সাথে আমি থাকতে পারি আনন্দিত। সুন্দর দেখানো বা এই যে কোরিওগ্রাফারের পিছনে বা আপনার কিছু কাজ থাকে বিভিন্ন প্রোগ্রামকে ডিজাইন থেকে শুরু করে, কেমন লাগে আসলে এই কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করতে পেরে? এখন আসলে আমি তো কোরিওগ্রাফার না, আমি অ্যাজ এ মডেল, কিন্তু আমি একটু ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি, খুব সিলেক্টিভ।
সো আমার কাজ হচ্ছে ক্রিয়েটিভ লেআউট বের করা, যেহেতু আমার একটা স্টুডিও আছে, স্টুডিও বাই নিউজ সবাই জানেন, এবং আমার একটা ছোট্ট একটা ব্র্যান্ড আছে নিউজ টাচ, তো সেখান থেকে আসলে আমরা ড্রেস ডিজাইন করি। এবং আমার স্টুডিওতে যে শ্যুটগুলো হয় সবার না, সেলিব্রিটি যারা আছে এবং যারা আমাকে পার্সোনালি পছন্দ করে, যেমন দিদি আমাকে পছন্দ করে, এটা আমার জন্য ব্লেসিং, ট্রাস্ট করে। তো আমি চেষ্টা করি যারা আমার খুবই ক্লোজ টু হার্ট, তাদের আসলে খুব সুন্দর মতো করে একটা লেআউট দিয়ে আমি আসলে তাদের প্রেজেন্ট করতে। দ্যাটস ইট। ছোট করে আমার একটা বই আসছে সামনে, থ্রিলার জনরার, একটু কমার্শিয়াল বেস, তো এখনই আমি আসলে এটা অ্যানাউন্স করতে চেয়েছিলাম না, আমি লিখছি, এখনো শেষ হয়নি। তো যখন ওটা আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে সবাইকে জানিয়ে দিব। বইমেলা বা বইমেলার আগে, আমি আসলে ওই উদ্দেশ্য করে লিখছি না, আমি আসলে ফিল্মের জন্য লিখছি, সো ভিজুয়াল চিন্তা করে। আচ্ছা আপনি, দিদি আরেকটা কোশ্চেন করি। আচ্ছা আপনি এখন গন্ডি পেরিয়ে বাইরেও কাজ করছেন, বাইরে আপনার এখন কোন কোথায় কোথায় কী কাজ হচ্ছে? বাইরে বিভিন্ন ব্র্যান্ডের সাথে, বিভিন্ন মেকআপ ব্র্যান্ড, যেহেতু আমি ব্রাইডাল মডেল থেকে আমার ক্যারিয়ার শুরু করেছি, সো বিভিন্ন বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেগুলোর সাথে আমার অলরেডি তিনটা কাজ হয়ে গেছে, এবং সামনে জানুয়ারিতে আরও কাজের কথা আছে। এই পর্যন্তই আসলে এখন আপডেট দিতে পারছি। থ্যাংক ইউ। দাঁড়াও একটু, দাঁড়াও আমি এগুলো দিয়ে নিই, তারপরে।